A me se me marca. হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আই হোপ সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ব্লগে। বন্ধুরা, এখন আমি যাচ্ছি মূলত এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্টে যাচ্ছি। তো আসলে সত্যি কথা বলতে, আমার আব্বু প্রায় অনেক দিন যাবৎ দেশে বাইরে থাকে, বাট আমি আমার লাইফে পর্যন্ত কোনো দিন একা আব্বুকে রিসিভ করতে চাইনি। বাট এটা হচ্ছে প্রথমবার যেবার কিনা আমি আব্বুকে রিসিভ করার জন্য এয়ারপোর্ট যাচ্ছি। বন্ধুরা, লেট এনজয় দ্য ভিডিও এবং পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। বাস থেকে নামার পর মতো চুলগুলো একদম এলোমেলো হয়ে গেছে, চেহারার অবস্থা আসলে খুবই খারাপ। সো আমরা যাচ্ছি এখন টার্মিনাল টুতে যাচ্ছি। সো মানে অ্যাজ ইউজুয়াল খুবই বিজি একটা এয়ারপোর্ট। এই যে প্লেন ফ্লাই করতেছে পিছনে, দেখাতে পারলাম না তোমাদেরকে। ওকে 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 ওকে। সো আঙ্কেল, আসলে এক্স্যাক্টলি আসলে খুঁজে পাচ্ছি না আমি কোথায় আছি। তো এটা হচ্ছে টার্মিনাল টু এর পেছনের ইয়েটা, মানে রাউন্ড সার্কেলটা আর কি। আর এটা হচ্ছে যে টার্মিনাল টু। তো এখন আমরা আছি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আমরা এখন এটার টার্মিনাল টুর তথ্য কেন্দ্রে যাবো। আঙ্কেল হয়তো ওভাবে চিনতে পারতেছেন আমি কোন জায়গায় আছি। আর দিজুয়েল এগো বেশ কয়েকবার এসেছি এখানে, অনেকগুলো গাড়ি পার্ক করা থাকে, সবসময় ব্যস্ত এয়ারপোর্ট, গাড়ি আসছে, প্লেন আসতেছে, প্লেন যাইতেছে। তো আমার আঙ্কেল যেটা আসলে উনি খুবই ভালো এবং খুবই আন্তরিক একটা আঙ্কেল। সত্যি কথা বলতে আমার একবার ডায়রিয়া হয়েছিল, যেহেতু আমার ফ্যামিলিতে আমার বই একমাত্র সন, আসলে আমার চাচা বা কাকা কেউ নাই। তো ছোটোবেলা আর কি, যখন আমি ক্লাস ফাইভে বা সিক্সে পড়ি, এক্স্যাক্টলি মনে নেই কোন ক্লাসে পড়ি, বাট তখন নিরাতের একটার সময় আমাকে নেওয়ার জন্য, হসপিটালে নেওয়ার জন্য চলে আসছে, এবং সেই কথাটা আমার এখনও মনে আছে। এবং যখনই কোনো বিপদে পড়ি বা আমাদের কোনো ফ্যামিলি লোকেশন হয় বা যখনই কোনো না কিছু হয়, তাকে সবার আগে ইনভাইট করা হয়। আর আসলে সে এমন একটা পার্সন যে যাকে আর আমাদের লাইফে আমাদের ফ্যামিলিতে ইনভাইট করার দরকার হয় না, এমনিতেই সে অলটাই ইনভাইটেড। তো আমরা এখন টার্মিনাল টু এর এখানে চলে আসছি, আমরা এখন ইনফরমেশন ডেস্কের সামনেই আছি। ওকে ওকে, এই তো আঙ্কেল, আঙ্কেল এসে আমার আঙ্কেল, আঙ্কেলকে দেখাচ্ছি উপরে আসে কথা বলছি। ল্যান্ড করছে তো, উনি হচ্ছে আমার আঙ্কেল, দেখতে পাচ্ছেন খুবই পরিচিত। আবুতি মাত্র ল্যান্ড করছে নাকি? মাত্র ল্যান্ড করছে। আচ্ছা, তো আমরা ওয়েট করতেছি আব্বুর জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই মূলত ওয়েট করতেছে, তাদের কেউ পরিবারের জন্য, কার ভাইয়ের জন্য, মানে সবাই ওয়েট করতেছে নাকি আঙ্কেল? সবাই আসলে কেউ কারো না কারোর জন্য ওয়েট করতেছে, এবং অল টাইম কিন্তু ভিড় লেগেই থাকে, অল টাইম কিন্তু ভিড় থাকে। এই যে দেখতে পাচ্ছেন আব্বু চলে আসছে, এই যে ব্লু শার্ট পরা আব্বু। আপনি চলে আসছেন নাকি? আপনি কি লেগে আসছেন চুড়ে নাকি? চলেন চলেন, এক লেগে যায় কি বলেন? এটা হচ্ছে আমার মামা, আলমগীর মামা। তো ওনারা কথা বলতেছে যে কীভাবে যাবে, মামার বাসা আমার বাসা হচ্ছে পাশাপাশি। তো মামা বলতেছে যে আমাদের যাওয়ার পথে মামাকে নিয়ে যাওয়ার জন্য,
আর আব্বু ফোনে ফোনে কথা বলতেছে, আর এখানে দেখতে পাচ্ছেন যে উনি হচ্ছে গেছে গাড়ির ম্যানেজার আর কি, মানে এখানে গাড়ি টাড়ি প্রোভাইড করে, রেন্টের কারে বিজনেস করে উনি। মালগুলো আনা হয়েছে বা যে গিফট পিস আনা হয়েছে এগুলো এখানে গাড়ির পিছনে রাখা হইতেছে। যে মামা মামা তার ব্যাগ এই যে ভিতরে রাখতেছে, আসলে জার্নি করে আসার পর অনেকক্ষণ ঘুম দিলাম, আর কয়েকটা ফুটেজ আপনাদেরকে দেখাতে পারিনি, এই জন্য সরি। এটা হচ্ছে আমার চাচাতো ভাই জিশান, একটা হাই দিয়ে দাও, একটা হাই দিয়ে দাও তুমি। তোমার কেমন লাগতেছে এখানে এসে? সুন্দর। ভালো লাগতেছে? জি। তুমি কি ভাইকে মিস করতেছিলে? জি। একটা চুমু দাও। এই তো, ও কিন্তু খুবই ভালো ছেলে এবং ভদ্র। এবং তুমি কি নিয়মিত পড়াশোনা করতেছো? জি। ঠিকমতো স্কুল যাও তো? জি। ওকে ভাই, তোমার জন্য চকলেট খাইছো না? চকলেটগুলো? জি। ওকে, কালকে তোমার কি পরীক্ষা আছে নাকি? জি। কয়টায়? একটায়। কি পরীক্ষা? বাংলা। তুমি আমার সাথে শুয়ে আছো কেন? শুয়ে আছো কেন? পড়াশোনা করবো না? সকালে। সকালে করবা? সকালে করে কি মানে পাশ করতে পারবা? আচ্ছা আচ্ছা, তুমি কোনো যদি প্রবলেম হয় তুমি ভাইয়ের কাছে আসবা, ঠিক আছে? আসবো তো। আচ্ছা জি। ভাইয়া কিন্তু আসে। সো অলরাইট, তো নেক্সট ডে পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখন বাজে হচ্ছে অলমোস্ট 8টার মতো, রাত 8টা বাজে। অ্যান্ড এখন একটু বাইরে যাব, হালকা স্ন্যাক্স নিব, দেন এই একটু যেন ঘোরাঘুরি করব, দেন 10টা 11টা বা 12টার সময় রাতের খাওয়া দাওয়া খাবো। A little longer than a few minutes later. আল্লাহ দাজ high quality stainless steel, it has a utensil in a bathroom box. Ronan holo the clinic for the people. এখন ধান কাটবো দেখছো নি আমার দেখা। প্রতিদিন
আর এই যে আর ফলো মনে হচ্ছে এটা কিন্তু উড়ে গেছে সুন্দর করে প্যাকেট করে এনে যায় ভিডিওর ক্যামেরাম্যান হচ্ছে অর্পা। অর্পার একটা ক্যামেরা কিনে দিলুম ভাইয়া। অর্পা ভিডিও বানানো শুরু করবো, দেখলাম যে অর্পার মধ্যে প্রতিভা আছে, পারবো পারবো আমি জানি। আজকে কিন্তু মাছ কয়েকজনে কিন্তু মাছ চুরিছে, এখন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কম্বল আছে প্রোটেকশনের জন্য, যেন ওগুলো ভিতরে যে নিখোঁজ আছে এগুলো যেন আঘাত লাগতো না হয়। আমি অনেক দিন দিল ব্যান্ড মেশিন আবার তোমার লাগে সিল মেশিন নিয়ে আসছে দেখছো, এটা কিন্তু তুমি কাপড় টুপড় ইস্ত্রি করতে পারবা এটা দিয়ে। রয়্যাল মিরর সেন্ট বডি স্প্রে, এটা অর্পার শুধুমাত্র, এটা অর্পার জন্য। জিনিসপত্র আসছে এখানে প্রচুর, সেন্ট তেল, এটা হচ্ছে অর্পার গায়ে গন্ধ টন্ধ হয়, অর্পার গা ফাটা যায়, এটা হচ্ছে ভ্যাসলিন অর্পার ইন্টেনসিভ কেয়ারের জন্য, এটা হচ্ছে অর্পার ডাই কম্পোর্ট। মধু খাবি তুই? এটা আসলে খুবই সুন্দর একটা সেন্ট, মানে পারফিউম আর কি, ওয়াও নাইস ইংলিশ, খুব সুন্দর একটা পারফিউম লাগাই দেখি, এবং এটার ডিজাইনটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন অ্যাজ ইউ ক্যান সি, সো একটু লাগাই দেখি। এবং এটার ডিজাইনটা হচ্ছে বুর্জ আল আরবের মতো সুন্দর, যেখানে দুধের আনপ্যাকিং এসেছে। তো অর্পাকে ধন্যবাদ, আসলে অর্পা ক্যামেরাটা অনেকক্ষণ ধরে ধরে আছে, অর্পা খুবই মানে ভালো, হ্যাঁ কষ্ট হয়েছে অর্পাকে, কালকে আসলে খাওয়ানো হবে কালকে, আচ্ছা আচ্ছা দরকার নাই, অর্পাকে থ্যাংক ইউ সো মাচ আজকে আমার পিক আপ করার জন্য। অর্পা অর্পাকে তোমাকে আমি একটা ক্যামেরা কিনে দেবো, ঠিক আছে অর্পা, ঠিক আছে সত্যি কিনে দেবো, না না আচ্ছা যাই হোক।
আমি এটা ব্যবহার করব পহলে সলাপ করে দিয়ে আচ্ছা ইয়ে না করে ইজি এমনে এদিকে খুলে যাচ্ছে হ্যাঁ এগুলা